বিগত পাঁচ দিন ধরে এটাই দেখছি মানে এরকমই দেখছি রেল লাইন একেবারে ব্লক করে রয়েছেন একাংশের মানুষ যারা বলছেন যে তারা হচ্ছেন কর্মী সম্প্রদায়ের মানুষজন পুরুলিয়া সহ কয়েকটি জায়গাতে এইভাবে রেল লাইন একেবারে ব্লক করে তারা বসে থাকছেন এবং রাস্তাতেও অবরোধ করা হয়েছিল আর এর জেরে যেটা হয়েছে বা হচ্ছে ট্রেন চলাচল বন্ধ রাস্তাঘাটে যানবাহন যাত্রীবাহন বন্ধ আর এর জেরে একটা বিরাট নাকাল পরিস্থিতি দর্শক আমি দেখছিলাম প্রথম দিন থেকেই আমি কিন্তু এটা নিয়ে প্রতিবেদন করছিলাম না কিন্তু আজকে বলা যায় যে প্রতিবেদন করতে বাধ্য হচ্ছি কারণ এইসব দেখে আমি কিন্তু ভীষণ অবাক হয়েছি বা হচ্ছি যখন প্রথম দিন দেখলাম শুনলাম আমি ভাবলাম যে ঠিক আছে কোন একটা দাবিকে সামনে রেখে তারা অবরোধ কর্মসূচি পালন করছেন ঠিক আছে হয়তো উঠে যাবে বিষয়টা এরকম অবরোধ তো হয় অনেকেই বিভিন্ন দাবিতে অবরোধ করে থাকেন কিন্তু যখন দেখলাম একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেল এবার কিন্তু খুবই অবাক লাগছে এবং খারাপও লাগছে একটি সম্প্রদায় কর্মী সম্প্রদায় তাদের দাবি হচ্ছে তাদের যে ভাষা সেটাকে স্বীকৃতি দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে তাদেরকে এসটি করতে হবে এস দর্শক এই দুটো দাবির মধ্যে একটা দাবি অবশ্যই এই দাবি করাই যায় যে আমাদের ভাষাকে মর্যাদা দিতে হবে বা স্বীকৃতি দিতে হবে এটা অবশ্যই ন্যায্য দাবি কারণ আমাদের দেশ নানা ভাষার দেশ অনেক ভাষা রয়েছে আমাদের দেশে ভাষার দাবি কোনো সম্প্রদায়ের তাদের যে একটা ভাষা থাকে সেই ভাষাকে স্বীকৃতি দেওয়া সেই ভাষাতে পরীক্ষা নেওয়া ইত্যাদি বিষয় সে দাবি খুবই ন্যায্য দাবি মানা যায় কিন্তু দর্শক যখন শুনলাম যে আরও একটা দাবি তাদেরকে এসটি করতে হবে আমি কিন্তু শুনেই প্রথমে অবাক হয়েছিলাম তারপর আরও অবাক হলাম যখন দেখলাম যে তারা টানা এইভাবে রোড ব্লক করে রেললাইন ব্লক করে বসে রয়েছে যে একটা দেশ আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে স্বাধীনতা দিবস পঁচাত্তর বছর পার করে ফেললো এখনও আমাদের দেশে কোনো একটি গোষ্ঠী কোনো একটি সম্প্রদায় এসটি হওয়ার দাবিকে সামনে রেখে তারা এইভাবে দিনের পর দিন রোড ব্লক করে বসে থাকবে এটা দর্শক সত্যি কথা বলতে মানতে পারছি না আর আমি এটাতেও অবাক হচ্ছি যে একটা সম্প্রদায় তারা তাদের এসটি তাদেরকে এসটি করতে হবে এই দাবিতে তারা মানে এটা এইভাবে রোড ব্লক করে বসে রয়েছে এসটি করতে হবে বিরাট বিষয় এসটি 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 হওয়াটা দর্শক আগে জেনারেল কাস্ট তার সঙ্গে এসসি এসটি এর অনেক বিভেদ ছিল জেনারেল কাস্টের লোকজনদেরকে একরকম ভাবা হতো এস টি এসসিকে অন্যরকমভাবে ভাবা হতো তারা অনেক পিছিয়ে পড়ার শ্রেণী হিসেবে ধরে তাদের প্রতি একটা অন্যরকম ভাবনা ছিল এবং জেনারেল কাস্টে যারা লোকজন তাদেরকে একটা বিরাট ব্যাপার আর কি বলার চেষ্টা হতো কিন্তু একটা সম্প্রদায় তাদেরকে এস টি করতে হবে সেই দাবিতে তারা মুভমেন্ট করছে এইভাবে লাগাতার দিনের পর দিন তারা রেললাইন ব্লক করে অবাকই লাগছে কিন্তু অবাক হলেও যেটা বুঝলাম যে কারণটা সেটা হচ্ছে যে যদি এসটি করে দেওয়া হয় তাহলে তারা অনেক সুযোগ সুবিধা পাবে এই সম্প্রদায় কুর্মী সম্প্রদায় তাহলে তারা অনেক সুযোগ সুবিধা পাবে সেই জন্যে এসটি জাতি উপজাতি যত বড় হোক না কেন কিন্তু এসটি করতে হবে এসটি করে দিলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে সেই জন্যই তারা নাকি এরকম মুভমেন্ট করছে তবে দর্শক আমি এখানে শুধু আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে আজকে আমাদের দেশ পঁচাত্তর বছর স্বাধীন হয়ে গেল তারপরেও কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য বা কোনো সংরক্ষণ পাওয়ার জন্য আজও আমাদের দেশে মুভমেন্ট হচ্ছে বা মুভমেন্ট হয় আমাদের দেশে স্বাধীনতার পঁচাত্তর বছর পার হয়ে গেল এখনো জাতের ভিত্তিতে জাতি উপজাতি আদিবাসী সাধারণ এইসবের ভিত্তিতে এখনও আমাদের সংরক্ষণের দাবিতে মুভমেন্ট চলছে আমাদের দেশে যে দেশটা পঁচাত্তর বছর পার করে ফেললো তাদের স্বাধীনতা এখনও আমরা সংরক্ষণ মানে ওই বিষয় থেকে সরে আসতে পারিনি এখনও কোনো না কোনো অংশ তারা চাইছে যে আমাদের জন্য সংরক্ষিত করা হোক আমাদেরকে এই সম্প্রদায় ভুক্ত করে দেওয়া হোক আমাদের জন্য এই সুযোগ সুবিধা দেওয়া হোক মানে আমরা আলাদা আমাদেরকে দিতে হবে দাবি না হলে রেল বন্ধ দর্শক আমি কিন্তু এটা ওই সম্প্রদায়কে দোষ দেব না যে তারা এরকম করছে অবশ্যই কোথাও একটা বিবেকের জায়গা নিয়ে তো আমাদের তো মনে প্রশ্ন রয়েছে যে তারা এইসব যে করছেন এর জেরে কত যাত্রীর কত অসুবিধা যদি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করা হয় দেখবেন এমন এমন সব প্রবলেম সামনে আসবে হয়তো চোখে জল চলে আসবে গাড়ি করে সব মালপত্র আসছিল লরিতে সেগুলো তো অনেক পচে গেছে দেখছিলাম যারা লরির চালক গাড়ির চালক তারা খুবই কঠিন অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন পুজোর সময় যারা এই সময় যাতায়াত করছেন বাড়ি ফিরছেন বা বাড়ি থেকে অন্য কোথায় যাবেন তারাও যেতে পারছেন না আটকে গেছেন অনেক কষ্ট করে অন্যভাবে যেতে হচ্ছে অনেক টাকা পয়সা খরচা হচ্ছে সুতরাং যখন এইসব হচ্ছে যখন এইসবগুলো মিডিয়াতেও সামনে আসছে মানবিকতার দিক দিয়ে আমাদের প্রশ্ন অবশ্যই থাকবে কর্মী সম্প্রদায়ের কাছে তবে দর্শক আমার যেটা বলার সেটা হচ্ছে যে আজকে এই যে এইসব চলছে আচ্ছা সত্যি কি তারা একেবারে সবটাই নিজেদের উদ্যোগে করছে নাকি পেছনে কোনো পলিটিক্যাল ইন্ধন রয়েছে আমার তো কোথাও একটা মনে হচ্ছে যে যেন কোথাও একটা কোনো পলিটিক্যাল ইন্ধন রয়েছে চালিয়ে যাওয়া মুভমেন্ট চালিয়ে যাওয়া আমরা পাশে আছি একটু যেন কোথাও একটা লেলি হচ্ছে একটা একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে বা মিডিয়ার একটা আলাদা অ্যাটেনশান তৈরি করার চেষ্টা হচ্ছে পেছনে হয়তো কোনো কোনো একটা বা দুটো পলিটিক্যাল পার্টিও রয়েছে দর্শক আমার কিন্তু কথা মনে হচ্ছে আর ঘটনাটা হচ্ছে আমাদের রাজ্যের দর্শক আমি যেটা মেন কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে জাত পাতের ভিত্তিতে এখনও সংরক্ষণ সংরক্ষণের দাবি এখনো এটা জিয়ে রাখা বা এই এই বিষয়টা বেঁচে থাকা এর একটাই কারণ হচ্ছে সস্তায় রাজনীতি করার যে সমস্ত বিষয় রয়েছে মানে কিছু পলিটিক্যাল পার্টির তার জের আজও পলিটিক্যাল পার্টিগুলো বলছে না যে না আমাদের দেশের স্বাধীনতা পঁচাত্তর বছর পার করে ফেললো আর এরকম জাতপাতের ভিত্তিতে কোনো সংরক্ষণ হবে না কোনো সংরক্ষণ হবে না আমরা চাই না জাতপাতের গণ্ডি দরকার সবাই মিশে গেলে আরও ভালো যদি না কেউ কারোর গোষ্ঠী সম্প্রদায় তার কালচার রাখতে চান ভালো কথা কিন্তু জাতপাতের ভিত্তিতে সংরক্ষণ আর অন্তত হতে পারে না যখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেল পঁচাত্তর বছর আর পঁচিশ বছর গেলে একশো বছর পার করবে এখনো আমাদেরকে জাতপাতের ভিত্তিতে সংরক্ষণ এখনও বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে পঁচাত্তর বছর মানে পার হয়ে গেল এখন আমাদের দেশকে আমরা এক জায়গায় বাঁধতে পারিনি তো আমাদের লজ্জা আমাদের দুর্বলতা আর সব থেকে বেশি লজ্জার সেই সমস্ত পলিটিক্যাল পার্টি যারা দীর্ঘদিন রাজ করে এসছেন আমাদের দেশে যারা আজও এই সব নিয়ে প্রশ্ন তোলেন যারা আজও এই সবগুলোকে দেওয়ার চেষ্টা করেন যারা আজও একটা সমতা আনতে পারলেন না বা সমতা ফিরিয়ে আনতে সহায়তা করছেন না বরং তাদেরকে ইন্ধন দিয়ে উস্কানি দিয়ে তাদেরকে আরও সংরক্ষণের দাবির দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাদের জন্য দর্শক আমার কিন্তু আরও একটা মানে বিশেষ লজ্জা লাগে লজ্জা করা ধিক্কার জানাতে ইচ্ছে করে বলবো টেস্টটা আমাদের পঁচাত্তর বছর পার করে ফেললো এখনও সংরক্ষণের দাবি কোন কাস্টে মানে অন্তর্ভুক্ত করলে সুবিধা বেশি পাওয়া যাবে এখনও এই মানসিকতা এখনো আমাদের দেশটা গোটা দেশটা মানে গোটা দেশের মানুষ মানে মানুষ একটাই পরিচয় ইন্ডিয়ান সবার জন্য সমান অধিকার থাকবে এখানে কোনো সংরক্ষণ নয় এটা এখনো হবে না আর কত বছর সময় লাগবে যে একটা দেশকে মানে একভাবে এক এক শ্রেণীর মধ্যে মানে বাঁধার বিষয়টা সেটা সেটা হতে গেলে আর কতটা বছর লাগবে দর্শক ঠিক আছে একটা সময় এই সম্প্রদায় এস টি এস যাদেরকে চিহ্নিত করা হয়েছিল তারা পিছিয়ে পিছিয়ে পড়েছিলো তাদেরকে মানে টেনে তুলে আনার জন্যে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া দরকার ছিল ভালো কথা দেওয়া আছে কিন্তু এখনও সেই দাবি থাকবে বা এখনও তাদেরকে সেই সুবিধা দিয়ে আসা হবে এটা কেন তাহলে আর কবে আমাদের দেশ একটা এক দেশ এক পরিচয় এক মানে একটাই হচ্ছে পরিচয় ভারতীয় ইন্ডিয়ান এর বাইরে আবার গোষ্ঠী সংরক্ষণ কেন একটি ছেলে যদি তার জন্ম হয় জেনারেল কাস্টের কোনো পরিবারে গরিব পরিবার সেই পরিবারে খুব কঠিনভাবে মানুষ হওয়া বড় হওয়া একটি ছেলে যখন পরীক্ষা মানে পরীক্ষা দিয়ে বড় পড়াশোনা করে বের হচ্ছে যখন চাকরির কোনো পরীক্ষা হচ্ছে বা কিছু হচ্ছে সেখানে গিয়েই আটকে যাচ্ছে অথচ তার কম নাম্বার পাওয়া একটি ছেলে যেহেতু সে একটা অন্য বিশেষ সম্প্রদায়ের বা তিনি একজন বিশেষ সম্প্রদায়ের কম নাম্বার পেয়ে তিনি কিন্তু সুযোগটা পেয়ে যাচ্ছেন অ্যাডমিশানে পরীক্ষা মানে কোনো পড়াশোনা ক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে দু জায়গাতেই আমি এখানেও বলি যে সংরক্ষণ দু জায়গাতে কেন হবে পড়াশোনা তো হবে চাকরিতে হবে ঠিক আছে যদি পিছিয়ে পড়া শ্রেণীকে তুলে আনতে হয় পড়াশোনাতে সংরক্ষণ দিয়ে দাও তারা পড়াশোনা করে মূল স্রোতে তারা একেবারে চলে আসুক তারপর যোগ্যতা নিরীক্ষে চাকরি হবে পড়াশোনাতে সংরক্ষণ চাকরিতে সংরক্ষণ এটা কেন চলবে আর যে ছেলেটি কঠিন পরিশ্রম করে পড়াশোনা করলো ভালো রেজাল্ট করলো তার আর্থিক অবস্থা পরিবারের হয়তো দেখা যাচ্ছে অনেক এস টি পরিবার থেকেও খারাপ কিন্তু সেই পরিবারের ছেলের থেকে বেশি নাম্বার পেয়েও সে চাকরিটা পাচ্ছে না বা তিনি পাচ্ছেন না অথচ তার থেকে কম নাম্বার পেয়ে যেহেতু তার পরিবার এস টি পরি মানে অন্তর্ভুক্ত তার চাকরিটা হয়ে যাচ্ছে তার শুধু চাকরি নয় তার বাবা তার দাদু তারাও হয়তো চাকরি করে এসেছেন তবুও সেই সুযোগ সুবিধা এখনও তারা পেয়ে যাচ্ছেন এটা কি ধরনের সিস্টেম ঠিক আছে প্রথম পুরুষকে দেওয়া হলো ঠিক আছে একজন যখন প্রথমজন এলেন সরকারি চাকরিতে তার সরকারি চাকরি গেলে একটা আর্থিক সচ্ছল হয়ে গেল তার পরিবার এবার তো তিনি স্বাবলম্বী হবেন এবার তো তার পরিবার মূল স্রোতে চলে চলে আসবে এটাই তো সিস্টেম হওয়া উচিত ছিল তিনি সরকারি জারি করতেন তার ছেলেও সেই সুযোগ সুবিধা নিয়ে মানে পড়াশোনা এবং সরকারি জারি করবেন তার ছেলেও করবেন কতদিন এটা চলতে পারে আর এটা করতে গিয়ে যারা হচ্ছে যারা জেনারেল কাস্টের তারা তো সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন তারা তো সংকটে পড়ে যাচ্ছেন কেন এরকম চলবে কেন এইসব নিয়ে রাজনীতি করার চেষ্টা হবে কেন আমি আমি বলেছিলাম এর আগে দুটো জিনিস করতে হবে একটা হচ্ছে যাদের পয়সা করিয়া আছে আর হচ্ছে বিলো প্রভার্টি লেভেল মানে যারা একবারে গরিব মানুষ কোনো জাতি জাতিগোষ্ঠীদের দেখা চলবে না সে যে যে সম্প্রদায় হোক না কেন যার পয়সা আছে একটা সীমা হবে যে এই ইনকাম হলে আমরা ধরে নেবো উনি নিজে থেকে চলতে পারবেন আর তার থেকে কম পরিবারের ইনকাম হলে তাকে আমরা সরকার সরকারিভাবে সাহায্য করব। এই দুটো জিনিস শুধু দরকার আছে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী আর আর্থিকভাবে এগিয়ে থাকা বা একটা জায়গায় থাকা একটা লেভেল থাকা শ্রেণী এই তো দুটো একটা লাইন হবে একটাই লাইন এর উপরে নিচে তার উপরে হবে যারা সচ্ছল তারা আর যারা যাদের চলছে না চলা চলার মতো ক্ষমতা যারা নেই পরিবারের ইনকাম কম তাদেরকে হেল্প করা সুতরাং এটাই তো হওয়া উচিত ছিল এর বাইরে কেন এই গোষ্ঠী জাতি অবক তমক নিয়ে কেন এখনও সংরক্ষণ দেখবেন হয়তো যদি ওই আমি লাইনটা নিচে বলি হয়তো কর্মী সম্প্রদায় পড়ে যাবে তখন তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হোক না কেন কিন্তু এটা তো আমরা মানবো না যে কর্মী সম্প্রদায়ের সবাই সত্যিই গরিব মানুষ সবাই সবারই খুবই খারাপ অবস্থা ইকোনমিক্যালি তাদের সংসার চলে না তাদের কেউ সরকার চাকরি করেন না এটা তো মানবো না তাহলে যারা মানে বৃত্তশালী হয়ে উঠেছেন আর্থিক অবস্থা ভালো তারাও সেই সুবিধা পাবেন আর যাদের কুঁড়ে ঘর থাকার জায়গা নেই তারাও সেই সুযোগ সুযোগ মানে সুযোগ সুবিধা পাবেন এটা তো হতে পারে না এটা তো কোনো বিজ্ঞান হতে পারে না যিনি লেভেলের ওপরে রয়েছেন হতে পারে দু বছর পর তার পরিবার নিচে নিচে চলে এলো দেখা ইনকাম কমে গেল আবার রিভিউ হবে ইকোনমিক সার্ভে হবে সেখান থেকে তাদেরকে আবার সরকারিভাবে সাহায্য করা হবে এটাই তো হওয়া উচিত দুটো তো সিস্টেম হওয়া উচিত একটা হচ্ছে সচ্ছল পরিবার একটা হচ্ছে একেবারে খুবই খারাপ অবস্থা পরিবারের একটা মাপকাঠি হোক এর ভিত্তিতে হোক না কেন সেখানে জেনারেল এস টি এস টি ও বিসি অমক তমক এত কেন এখনো দরকার এই সব। দর্শক আসলে আমি বললাম না যে এই সব হতো না জানেন তো এরকম হতো না তাদেরও চেতনা কিন্তু ফিরতো যে না এইভাবে করা যায় না দেশটা আমাদের একটাই আমার পরিবারের ছেলেমেয়েরা বিশেষ সুযোগ সুবিধা পাবে আর একজন জেনারেল কাস্ট আমার পাশের বাড়ির তা সেই পরিবার ছেলেরা মানে মানে সুযোগ সুবিধা পাবে না এটা হতে পারে না এই চেতনা তাদের মধ্যে জাগত বা এই ধরনের আবদার মাথায় আসতো না তারা ভাবতেন যে যে না আমাদেরকেও মূল স্রোতে মিশে গিয়ে কাজটা করতে হবে আসলে যা হচ্ছে তার পেছনে পলিটিক্যাল ইন্ধন থাকে যে কারণে আজও পঁচাত্তর বছর পার হয়ে গেলেও আজও এইগুলো ইস্যু হয়ে যায় আজও এইগুলো নিয়ে মুভমেন্ট হয় আজও এই বিষয়কে সামনে রেখে টানা পাঁচ দিন রেল বন্ধ স্তব্ধ হয়ে যাচ্ছে কার্যাত যান চলাচল মানুষের জীবন তা সত্ত্বেও তাদেরকে কেউ তুলতে পারছেন না অদ্ভুত বিষয় তা আজকে একটা বইটা করেছিলো তারপর ঠিক চলে যে উঠে যা উঠে যাওয়া হবে আবার নাকি তার কথা কেউ শোনেনি নেতা যিনি আর কি করে গেছিলেন এখনও চলছে অবরোধ কী চলছে এটা আর এইগুলো নিয়েও কেউ কেউ আবার বাহাবা দিচ্ছেন তাদের মুভমেন্টকে এইভাবে বাহাবা দিলে এইভাবে নামিয়ে দেওয়ার পর তাদেরকে কন্ট্রোল করতে পারবেন পারছেন আজকে কি অবস্থা কি সংকট তৈরি হয়েছে পুজোর মুখে এর প্রভাব তো আমাদের রাজ্যে পড়ছে প্রথম দিকে হয়তো মজা দেখতে চেয়েছিলেন এখন তো ধীরে ধীরে পরিস্থিতি আরও মানে ঘোরালো হয়ে যাচ্ছে এরপর ফোর্স ইউজ করতে হবে তাতে হবে না কি আরও তো বড়ো কিছু করতে পারে কেন এইগুলোকে পলিটিক্যাল ইন্ধন দেবেন আপনারা আর দিতে গিয়ে এক তো এখনকার সমস্যা আর ওই এসটি সম্প্রদায়ভুক্ত করলে ফিউচারের সমস্যা একটা জেনারেশনের বা অন্যদের এটাও তো ভাবতে হবে দর্শক আমি জানি আমার কথাতে আমার যারা দর্শক রয়েছেন কর্মী সম্প্রদায় তারা হয়তো আঘাত পাবেন তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলবো আঘাত পাওয়ার কিছু নেই দেশটাকে আমার ভাবতে শিখুন দেশটাকে আমার ভাবতে শিখুন আর দেশের মধ্যে আমরা যারা রয়েছি সবাই আমরা ভাই 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 বোন এটুকু ভাবতে শিখি আমরা দেখবেন তাহলে আর আমাদেরকে সংরক্ষিত করতে হবে আমাদেরকে সংরক্ষণ দিতে হবে এটা ভাবনা থাকবে না বরং এটা ভাবনা আসবে যে না আমি তুমি এটা নয় যদি আমি গরিব হই সরকার আমাকে সাহায্য করুক এটা হবে আমাদের দাবি আর যদি আমার পরিবার স্বচ্ছল হয় আমি নেব না সরকারের সাহায্য আমি নেব না আমি মূল স্রোতে গিয়ে আমি মানে প্রতিযোগিতা করে আমি লড়ে আমার জায়গাতে আমি প্রতিষ্ঠিত হব এই ভাবনা কিন্তু আসবে যদি এই ভাবনা আসে না দেখবেন এই দেশের কত উন্নতি এই সংরক্ষণ এই ভাতা এই সবের করে কারণে ইয়ে অনেক টাকা চলে যায় না এগুলো লাগবে মানে এগুলো যাবে না সামগ্রিক একটা ডেভেলপমেন্ট হবে তো ভালো জিনিস আমি জাস্ট সেই ভাবনা থেকে বললাম এটা মন খারাপের কিছু নেই কর্মী সম্প্রদায় যারা রয়েছেন মানে আঘাত পাওয়ার কিছু নেই তবে হ্যাঁ আপনাদের যে দাবিটা রয়েছে দুটোর মধ্যে একটা ভাষা অবশ্যই ন্যায্য দাবি এটাকে আমি ভীষণ সমর্থন করি কারণ প্রত্যেকের কালচার সংস্কৃতি সেটা তাদের তাদের বজায় রাখা তাদের কর্তব্যের মধ্যে পড়ে তারা সেটা করতে পারে এখানে আবার ভীষণ সাপোর্ট রয়েছে কিন্তু বাকি দাবিটা আমি অ্যাটলিস্ট আজকে দিনে দাঁড়িয়ে মন থেকে মেনে নিতে পারছি না দর্শক কী বলবেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে